নমস্কার, এই মুহূর্তে মোহন বাগান মাঠ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সিএফএল 2023 তে মোহন বাগান সুপার জায়ান্টস মাঠে নামছে কালীঘাট এমএস এর সঙ্গে। সুরজিৎ দাস ঘড়ি মিলিয়ে নিচ্ছেন, বলতে বলতে সংকেত শুরু হয়ে গেল আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড পোস্টের দিকে বাক খাচ্ছিল, হেড হলো, বল চলে গেল বাইরে। আক্রমণে সোহেল এবার জায়গা পরিবর্তন করে মাঝিক থেকে নিয়ন্ত্রণে রেখেছেন, সোহেলের শট সোজাসুজি গোলরক্ষক অভিজিৎ সর্দারের কাছে। খুব বিপজ্জনক খেলোয়াড় কিন্তু সুপার চেষ্টা করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার ওরা কিন্তু ডিফেন্সকেও খুব ভালো সাথে বিপজ্জনক হইতে পারে। গোলের দিকে বল চলে আসছিল, একটা মারাত্মক ভুল করে ফেলেছিল এবং সেই ভুলে ভুলের খেসারত দিতে হচ্ছিল। কিছুটা ভুল বোঝাবুঝি, কিন্তু সময় মতো সাকিরুল আলী না শট নেওয়ার জন্য পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড় করণ মুর্মু, এবং সঙ্গে সঙ্গে গোল হয়ে গেল। অর্থাৎ কালীঘাট এমএস তারা কিন্তু আজকে প্রথম গোলটি করলেন, এবং পাঁচ নম্বর জার্সিধারী করণ মুর্মু তিনি গোলটি করলেন পেনাল্টি থেকে। এই মুহূর্তে 29 মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেল কালীঘাট এমএস। প্রতিপক্ষের উপর বারবার চাপের মধ্যে ফেলবার চেষ্টা করো, দূর থেকে শট কিন্তু ঠিক হলো না, বল চলে গেল বাইরে। তুমি যদি চাপটা রাখতে পারো, এই যে প্রয়াসটা কালীঘাট মিলন সঙ্গে সেখানে অনেকটাই কম, একই রয়েছে 41। সুতরাং বলে বলতে বলতে আক্রমণ ইনসাইড শটটি তো সোহেল, কিন্তু বলটি ঠিক বাইরে পারে, কিন্তু পেনাল্টির নির্দেশ দিয়েছেন। সুতরাং বলা যেতে পারে আজ সোহেল কাশ্মীরি যুবক, বুকে রয়েছে বল, চলেছেন এবং গোল। অসাধারণ শট দিয়েছেন, একেবারে চাল কাঁপিয়ে বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে সমতা ফিরে এলো এবং আনন্দের হিল্লোল বয়ে চলেছে মোহনবাগান মাঠে। মোহনবাগান সমর্থকরা খুশিতে ডগমগ। পর্যন্ত আবার বল পেয়ে তুষার রয়েছেন ওখানে, তুষার হেমব্রম, বিপজ্জনক পরিস্থিতি, শট বাইরে। এটা একটা গোলের সুযোগ ছিল, কিন্তু ঠিক মতো শটটি নিতে পারলো না, অনেকটা ওপরে উঠে আসা তুষার নামতে মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে। ডান পায়ে শট, কিন্তু দারুণভাবে গোলরক্ষক অভিজিৎ সর্দার বলটিকে কর্নারে ফুলে ফেপে উঠেছে। আক্রমণে যাচ্ছে কালীঘাট এমএস, ডান দিক থেকে তুষার হেমব্রম, তুষার বিপজ্জনক পরিস্থিতি, গোল কি হবে না, শেষ পর্যন্ত কিন্তু গোল লাইন সেভ। অবশ্য আবেদন জানাচ্ছেন কালীঘাট এমএস এর খেলোয়াড়রা, পাল্টা আক্রমণে চলেছে মোহন বাগান সুপার জায়ান্টস। নতুন খেলোয়াড় সবাই, অভিজ্ঞতা হবে, বিপজ্জনক হতে পারে, গোল হতে পারে, বল তুলে দিয়েছে কিন্তু দারুণভাবে। কর্নার কিক কালীঘাট এমএস বিপজ্জনকভাবে দেখা দিচ্ছেন, শট নেবেন, নিয়েছেন কিন্তু অফ দ্য টার্গেট হয়ে গেল। তবে শেষ কোয়ার্টারে যেভাবে কালীঘাট এমএস জ্বলে উঠেছে তার প্রশংসা করে ব্যাক করে দেওয়া, পেছন থেকে উপরে চলে আসা, সেখান থেকে বিপদ হতে পারে বলতে বলতে গোল, কিন্তু না, অফসাইড অফসাইড অফসাইড, অনেক আগেই কিন্তু সহকারী রেফারি সমর্থ বল, বিপদ খুব সুবিধাজনক জায়গায়, এক্ষেত্রে অঙ্কিত ইনসাইড করলেন এবং শট ছিল এক পাশ, সেখান থেকে আমনদীপ, শেষবারের মতো সুযোগ, হেড কি আসবে, গোল হতে পারে না, অন্তরায় সৃষ্টি করলেন কিন্তু বলটিকে কিন্তু তালুবন্দি করে নিয়েছেন। 6 মিনিট অতিরিক্ত সময় দিয়েছিল, বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলার ইতি ঘটল। সুতরাং বলা যেতে পারে